নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের রান্নার রেসিপি নিয়ে। রেসিপিটি খুবই সহজ এবং ঘরোয়া একটি রেসিপি। আজকের রেসিপির নাম হলো নিরামিষ পদ্ধতিতে লাউয়ের রসা। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, যেহেতু খুব কম তেল মশলায় এই রান্নাটা আমি আজকে করব, তাই জন্য এটা কিন্তু একটা হেলদি খাবার। তোমরা প্রায়ই বাড়িতে এটা করে খেতে পারো, এটা খেতে কিন্তু খুব মজাদার আর খুব ভালো হয়, খুব টেস্টিও হয়। তো তোমরা প্রায়ই এই রান্নাটা কিন্তু নিরামিষের দিনে করে খেতেই পারো। তো চলো দেখে নেওয়া যাক আজকের রান্না লাউয়ের রসা। লেটস গো। লাউয়ের রসা বানানোর জন্য লাউগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং লাউয়ের সিডগুলো বাদ দিয়ে দিয়েছি। সিডগুলো রান্নায় পড়লে খেতে ভালো লাগবে না, তাই জন্য সিডগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। তো তোমরাও এরকমভাবেই লাউগুলোকে কেটে নেবে। আলুগুলোও আমি ওইভাবেই টুকরো টুকরো করে একই রকম সাইজ রেখে কেটে নিয়েছি। এখানে আমি একটা মাঝারি সাইজের লাউ নিয়েছি এবং দুটো বড় সাইজের আলু নিয়েছি। তো এবার আমি কড়াইতে মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি এবং তেল গরম হয়ে এলে সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। একটা তেজপাতা হাফ করে দিয়ে দিলাম, আর দিলাম একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু খুন্তি দিয়ে নেড়ে দেব এবং আলু আর লাউ একসাথে এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দেব। এখন এর মধ্যে হাফ টিস্পুন হলুদ অ্যাড করলাম। নুন দিলাম স্বাদ মতন, তোমরা যে যেমন নুন খাও সে সেরকম নুন দেবে। এরপর এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব, কারণ এখন লাউ থেকে জল বেরোবে অনেকটাই, তাই জন্য আমি এখন 10-15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটাকে হতে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। এবার এটাকে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেব। হাফ টিস্পুন জিরে গুঁড়ো অ্যাড করলাম, আর অ্যাড করব হাফ টিস্পুন গ্রেট করে রাখা আদা। তোমরা চাইলে আদা বেটেও দিতে পারো, আমি এখানে আমার সুবিধার জন্য গ্রেট করে নিয়েছি। আবারও একবার নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে হতে দেব। ততক্ষণে এদিকে একটা ভাজা মশলা আমি বানিয়ে নেব। তার জন্য আমি একটা বাটি বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে হাফ টিস্পুন মতো জিরে দিয়ে দিয়েছি। তো জিরে দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না পর্যন্ত আমার জিরেটা ভাজা হয়ে যায়। তো যখন জিরে থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝতে পারবে যে জিরে ভাজা হয়ে গেছে। তো আমার জিরে মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। এবং নামিয়ে নেওয়ার পর এটাকে আমি গুঁড়ো করে নেব। আবারও ফিরে এলাম 10-15 মিনিট পর। তো দেখো এখানে আমার খুব ভালোভাবে লাউ আর আলু কষানো হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে জল ঢেলে দেব এবং আবার ঢাকা দিয়ে দেব 10-15 মিনিটের জন্য, যতক্ষণ না পর্যন্ত লাউ আর আলু সেদ্ধ হয়ে আসে। ফিরে এলাম 15 মিনিট পর। তো তোমরা দেখতেই পাচ্ছ যে লাউয়ের রসার জল অনেকটাই মরে এসেছে। তো এবার আমি সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দিলাম। তো খুন্তিতে করে খুব ভালোভাবে নেড়ে ঘেটে এটাকে স্ম্যাশ করে দেব, সবকিছু একসাথে মিশিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ আমার লাউয়ের রসা প্রায় হয়ে এসেছে। তো এবার আমি যে ভাজা গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা হাফ টিস্পুন মতো ছড়িয়ে দেব এর মধ্যে এবং একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে দেব। এই লাউয়ের রসাতে
বড়ি ফোড়ন দিলেও কিন্তু খুব ভালো লাগে। আমার কাছে আজকে যেহেতু বড়ি ছিল না, তাই জন্য আমি কিন্তু বড়ি ফোড়ন দিতে পারলাম না। তো তোমরা যদি চাও তো ফোড়নের সঙ্গে যখন তেজপাতা, জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছ, তখন তারপরে কিন্তু তোমরা বড়ি ফোড়নও দিতে পারো। তো দেখো, আমি লাউয়ের রসা সার্ভ করে দিয়েছি, আর দেখতে খুব সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো তোমরা নিরামিষের দিনে কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করবে, আর ট্রাই করে কিন্তু আমাকে ফিডব্যাক দিতে ভুলবে না। আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত করনি তারা এরকম সুন্দর সুন্দর ঘরোয়া রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হবে পরের ব্লগে। আজকের মতো আমার রান্না আমি এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আনন্দে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।